আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আমি ফাইবারে একটি $300 কাজ পেয়েছিলাম। ভাবলাম এটি আপনাদের সাথে একটু শেয়ার করি। সো দেখুন, আমি আমার ড্যাশবোর্ডে আছি এই মুহূর্তে ফাইবারের। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ যে অর্ডারটি, এটি এখানে শো করতেছে। আমরা যদি এখানে ভিউতে একটু ক্লিক করি তাহলে এই অর্ডারটির বিস্তারিত দেখতে পাবো। সো বেসিক্যালি আমার ফাইবারে 2টি গিগ একদম ফার্স্ট পেজে রয়েছে 2টি কিওয়ার্ডের মাধ্যমে, আপনারা জানেন অনেকেই। সো ওইখানটার থেকে অনেক বায়ারই আমাকে নিয়মিত মেসেজ দিতেছে। সো এই সেইভাবেই মূলত এই বায়ারটি আমাকে মেসেজ দেয় এবং আমি তাকে রিপ্লে করি, এবং বেশ কিছু কনভারসেশনের পরে আমাকে সে অর্ডারটি অ্যাকসেপ্ট করে বা অর্ডারটি প্লেস করে। সো দেখুন এখানে মান্থলি ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফর, এই বায়ারটির কোম্পানিটির নাম হচ্ছে লিমিট লাইন। দ্যাটস ওয়াই আমি তাকে কাস্টম অর্ডার প্রেরণ করি লিমিট লাইনের জন্য। কাস্টম অর্ডার বলতে আমার যে প্রিমিয়াম প্যাকেজটি আছে সেটি তাকে আমি অফার করি এবং সে সাথে সাথে সেটিকে অ্যাকসেপ্ট করে। সো এখানে দেখেন কাউন্টডাউন হচ্ছে, আমাকে মূলত আর 28 দিনের ভিতরে কাজটি জমা দিতে হবে করে। এখানে যদি রিকোয়ারমেন্টে ক্লিক করি তাহলে আমার যে রিকোয়ারমেন্ট ছিল বায়ার সেগুলোকে ফুলফিল করে দিয়েছে। আর এখানে কনভারসেশনে ক্লিক করলে বাইরের সাথে আমার যে কমিউনিকেশন হয়েছে সেগুলি আমরা এখান থেকে দেখতে পাবো। সো বেসিক্যালি সেগুলো এখানে ক্লিক করলেও দেখা যাবে, আর আমরা চাচ্ছি সেগুলি মেসেজের অপশনে গিয়ে আমরা দেখি সরাসরি। সো মূলত গতকালকে 10 তারিখে বাইরা আমাকে ফার্স্ট মেসেজ করে, আমরা এখানে যদি শো কনভারসেশনে ক্লিক করি তাহলে মূলত সেগুলি দেখা যাবে। অ্যাকচুয়ালি অর্ডারটি প্লেস হয়ে যাওয়ার পরে আমাদের মেসেজ কনভারসেশনটা অর্ডার পেজে চলে আসে। সো যাই হোক, বাইরে আমাকে প্রথমে একটি মেসেজ দেয়, প্রথমে এরকম যে তার একটি লাক্সারি ক্লোথিং শো, ক্লোথিং স্টোর আছে, আই মিন একটি ই কমার্স ওয়েবসাইট আছে, সে এটি রিসেন্টলি ওপেন করেছে, এখন 2-1টি সেল কেবল জেনারেট করেছে এবং অনেক টাকা খরচ করেছে, মেবি এখনও কোনো কাঙ্ক্ষিত সেইভাবে কোনো সেল পাইনি। সো পরে সে বলল যে আমার মূলত অ্যাডভার্টাইজিং বা প্রমোশনের জন্য একজনকে প্রয়োজন, সে তুমি কি আমাকে কোনোভাবে হেল্প করতে পারো কি না। ঠিক আছে, বলছে যে আমরা অনেক দিন কাজ করার জন্য প্রস্তুত আছি, প্রতি মাসে পেমেন্ট করব। আমাদের ওয়েবসাইটটি এইটা, আমাদের ইনস্টাগ্রামের পেজ এইটা। সো এইভাবে ভাইয়ার আমাকে মেসেজ দেয় তার ওয়েবসাইটের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম পেজ সহকারে। দেন আমি তাকে একটি থ্যাংক ইউ মেসেজ দিই এবং পরে বলি যে তুমি সঠিক জায়গায় আছো। তারপরে আমি তার ওয়েবসাইটটি ভিজিট করি, তার ইনস্টাগ্রাম প্লাস আদার সাইটগুলি ভিজিট করি। ভিজিট করার পরে আমি তাকে লম্বা একটি মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে দেখি যে সে আসলে, এখানে দেখবেন যে অনেক বড় একটি মেসেজ দিই তাকে। দেন আমি তার জন্য অপেক্ষা করি, সে ওই সময় অফলাইনে ছিল। তারপরে সে হঠাৎ আইসা, সে আমার মেসেজগুলি পড়ে আমাকে কোয়েশ্চেন করছে যে 265 ইউরোতে কি কি থাকবে। ঠিক আছে, সে আমাকে বলছে যে 265 ইউরো দিবে আমাকে, এর ভিতরে কি কি আর কি আমি তাকে প্রোভাইড করব। আর আমাকে কোয়েশ্চেন করছে যে আসলে অ্যাডভার্টাইজিং কস্টটা কি তার নাকি আমার। ঠিক আছে, 265 ইউরো, আই মিন এখানে $300 মতো প্রায়, তো তারা ইউরোতে হিসাব করছে, একটি ইউরোপিয়ান বায়ার এই জন্য। তো যাই হোক, আমি তাকে বললাম যে আমার মান্থলি চার্জ হচ্ছে $300 এবং অ্যাডভার্টাইজিং কস্ট তার নিজের। এই জিনিসটা বলার পরে সে আমাকে বলল যে তার অ্যাডভার্টাইজিং খরচটা আসলে কীরকম হইতে পারে প্রতি মাসে। পরে আমি বললাম যে তোমার অ্যাডভার্টাইজিং খরচটা আসলে $200-300 মতো হতে পারে। তারপরে সে বললো নো প্রবলেম, কি প্রয়োজন আসলে কাজ করতে। তারপর আমি বললাম যে প্রথমে তোমাকে আমার অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে আমি তোমাকে সব কিছু বিস্তারিত বলবো কি কি আমার কাজ করতে প্রয়োজন হবে। পরে আমি বললাম যে, তারপরে বায়ার বললো ওকে, আমি বললাম যে আমি তোমার জন্য অফার তৈরি করতে পারি কিনা, বায়ার বললো ইয়েস। তারপরে আমি ওকে বললাম, তারপরে বায়ার বললো আই উইল পে উইদিন এ কাপল আওয়ার। আমি এর ভিতরে বায়ারকে অফারটি প্রেরণ করি। তারপরে বায়ার বললো যে আমি কয়েক ঘন্টার ভিতরেই তোমার
হোয়াট ইউ অ্যাকসেপ্ট করবো, আই মিন পে করব। তারপর আমি বললাম ওকে নো প্রবলেম। তারপর বললাম যে আমি কি তোমার ওয়েবসাইট নিয়ে রিসার্চ করতে পারি কিনা। এখানে আমি বুঝাচ্ছি বাইরকে যে তুমি শিওর তো পে করবে, আমি কি তোমার ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করতে পারবো, এরকম একটা বিষয়। তারপরে বাইর বললো ইয়েস, আমি বললাম ওকে। তারপরে কিছু সময় পরে বাইর আমাকে অর্ডারটি অ্যাকসেপ্ট করে পেইড করে দেয়। তারপর আমি বললাম যে এটি রিসিভ করেছি এবং আমি তোমাকে আমার বেস্ট কাজটা প্রোভাইড করব। সো এইটা যদি আমরা কনভারসেশনটা যদি আমরা এখানে একটু দেখি, ইনবক্সে যদি দেখি, তাহলে দেখবো যে আসলে আমি যেই অফারটি বাইরকে সেন্ড করি, কাস্টম অফার, কাস্টম অফার বলতে এখানে অ্যাকচুয়ালি আমার যে প্যাকেজ আছে গিগের প্রিমিয়াম প্যাকেজটা, এখানে আমি তাকে অফার করি এবং সে সাথে সাথে এটিকে রিসিভ করে নেয়। এখানে দেখুন $300 অফার এবং সে কিছু সময়ের পরে অর্ডারটি অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকে আমাদের কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি তাদের ইশা আপনার কি বলে অর্ডার পেজে চলে যায়, এবং অর্ডার পেজে যাওয়ার পরে আমি যেহেতু বাইরের বিজনেস পেজ ওয়েবসাইট সব কিছু আমার হাতে পেয়ে গেছি অলরেডি, দ্যাটস ওয়াই আমি এর পরবর্তীতে তার সাথে ফেসবুকের মাধ্যমে আর ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন করতেছি। সো এই ছিল টোটাল ওভারঅল কাজ পাওয়ার পসিবিলিটি প্রসেসটি। আর এখানে মূলত আমার কাজ পাওয়ার যেই মেইন রিজনটা, এটি হচ্ছে বাইরকে এইভাবে লম্বা একটি মেসেজ দেওয়া। এখানে বাইরের বিষয়টি বুঝে বাইরের কী প্রয়োজন সব বিস্তারিত লিখে আমি তাকে প্রেরণ করি। সো এই জিনিসটা অনেক ইফেক্টিভ, আর এই জিনিসটা মূলত আমার যে প্রিমিয়াম স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আমি শেখাবো। আপনারা যদি কেউ আমার কোর্সে এনরোল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, নিচে ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।